হেফাজত ইসলামের বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল 10টায় হাটহাজারী মাদ্রাসা থেকে চট্টগ্রামের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবুনগরীকে। সেখানে দুপুর 12:30টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল 10টায় শারীরিক দুর্বলতা এবং বার্ধক্যজনিত কারণে হাটহাজারী মাদ্রাসা থেকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রাম নগরের CSCR নামক একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।